নমস্কার বন্ধুরা, বৈদিক স্পিরিচুয়াল হিলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। সম্পূর্ণ আধ্যাত্মিক, জ্যোতিষ ও ধর্মীয় বিষয়ের ভিডিও দেখতে ও শুনতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল বটনটি প্রেস করতে ভুলবেন না। 26শে ডিসেম্বর 2019, এই ব্রহ্মাণ্ডের সবথেকে অভূতপূর্ব ঘটনা ঘটতে চলেছে, প্রায় 172 বছর পর, এবং তার সাক্ষী হতে চলেছি আমি আপনি সবাই। তা হলো বলয়গ্রাস সূর্যগ্রহণ। তবে এই বলয়গ্রাস সূর্যগ্রহণ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ থেকে সম্পূর্ণভাবে দেখা না গেলেও ভারতবর্ষের দক্ষিণ দিক থেকে এই সম্পূর্ণ বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। এই তামিলনাড়ুর বিশেষ অঞ্চল থেকে এই বলয়গ্রাস সূর্যগ্রহণের পূর্ণ দৃশ্য দৃশ্যমান হবে। তবে 45.13% গ্রহণ দেখা যাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ থেকে। এখন আপনাদের সঙ্গে আলোচনা করব জ্যোতিষশাস্ত্রের আধারে এই বিশেষ সূর্যগ্রহণে কী ধরনের কাজগুলো করা উচিত নয়, আর যে কাজগুলো করলে জ্যোতিষশাস্ত্র বলছে এবং শাস্ত্র বলছে বিভিন্ন সমস্যা আমাদের মধ্যে চলে আসতে পারে, যেহেতু এটি নৈসর্গিক একটা ঘটনা এবং যেখানে গ্রহণ হচ্ছে ঠিক সেখানে নয়, সারা ব্রহ্মাণ্ড জুড়ে এর প্রভাব কিন্তু পড়বে। তাই গ্রহণ হোক বা নাই হোক, যেখানেই হোক, আপনারা এই বিষয়গুলোকে অবশ্যই খেয়াল করুন। যেমন এই বিশেষ দিনে দেব বা দেবীর মূর্তিতে স্পর্শ করা উচিত নয়, পাশাপাশি এই সময় নতুন কোনো কাজে হাত দেওয়া উচিত নয় বা শুরু করা উচিত নয়। গ্রহণ চলাকালীন রান্না করবেন না, আর যদি তৈরি করা রান্না থাকে তাহলে অবশ্যই সেই রান্না কোনো তুলসী পাতা দিয়ে অবশ্যই ঢেকে রাখুন। গ্রহণের সময় তুলসী গাছ স্পর্শ করবেন না, তবে এই তুলসী পত্র গ্রহণের আগে তুলে রাখবেন। গ্রহণের সময় চুলদাড়ি কাটবেন না, দাঁত পরিষ্কার করা বা চুল আঁচড়ানোর মতো কাজ করবেন না। এই সময় মলমূত্র ত্যাগ করা উচিত নয়। খালি চোখে গ্রহণ দেখলে আপনার চোখ নষ্ট হওয়ার সম্ভাবনা সর্বাপেক্ষা বেশি, চোখের রেটিনা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গ্রহণের পূর্বে তৈরি খাবার অবশ্যই তুলসীপত্র দিয়ে রাখবেন এবং গ্রহণ ছেড়ে যাওয়ার পরে সেই খাবার খেতে পারবেন। হিন্দুশাস্ত্র মতে এই সময়ে গর্ভবতী মহিলাদের উপরে বিশেষ সতর্কতা দেওয়া হয়েছে। গ্রহণের সময় শিশুদের ক্ষেত্রেও একটি নেতিবাচক প্রভাব ফেলে। সাধারণত গর্ভবতীদের এই সময় এই কাজগুলি করা একেবারেই উচিত নয়। এই সময় ঘরের বাইরে বেরোনো উচিত নয়। ছুরি, কাঁচি বা ধারালো বস্তু দিয়ে কোনো কিছু কাটা উচিত নয়। সেলাই বা এমব্রয়ডারি জাতীয় কোনো কাজ করা উচিত নয়। ফল বা সবজি এই সময় কাটা একেবারেই ভালো নয়। গ্রহণের সময় ঘুমানো অনুচিত। গ্রহণের সময় কোনো ধাতুর তৈরি গহনা যেমন সোনা বা রূপো প্রভৃতি এগুলো পরবেন না, এবং গর্ভবতীরা পবিত্র দূর্বাঘাস নিয়ে পবিত্র গোপাল মন্ত্র অবশ্যই পাঠ করবেন, সেই সাথে সূর্যকে নমস্কার করে সূর্য মন্ত্র জপ করতে থাকবেন, ঔং সূর্যায় নমঃ। তো এই বিশেষ উপাচারে আমরা গ্রহণের অশুভ প্রভাব থেকে আমাদের নিজেদেরকে বাঁচাতে পারি। 21শ শতাব্দীতে আমরা যতই আধুনিকতার ছোঁয়া পেয়ে থাকি, আমাদের জ্যোতিষশাস্ত্র এবং আমাদের হিন্দুশাস্ত্র অনুসারে এই বিশেষ বিধিনিষেধের কথা বলা রয়েছে। মানা না মানা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে। তাই শাস্ত্রের বিশেষ সংকেত আপনাদের দেওয়া কর্তব্য, তাই এই ভিডিওর মারফতে আপনাদের কাছে দিয়ে দিলাম। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন, আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।